70 বছর বয়স থেকে হঠাৎ করে আবার 20 তে চলে এলি, কেমন লাগছে? হিরোইনদের বয়স বাড়লে কেন বুঝতেই পারি না। ওকে বেসিক্যালি আলাদা করে পয়সা দেওয়া হয় আমার লিকপুল করার জন্য। আচ্ছা আমি স্নান করি কিনা ও কি আমার বাথরুমে এসে দেখে? কি রকম কথা বলতো? নমস্কার টিভি 9 বাংলায় আপনাদের সবাইকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি উৎসা, আর এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছে বিক্রম এবং দিতিপ্রিয়া। টিভি 9 বাংলায় অনেক স্বাগত, এবং এই প্রথম এরকম জুটিকে আমরা দেখতে পাচ্ছি, মানে এই ফ্রেমটা আমার কাছে একদম নতুন। একদম তো একটু আমার একটা আগে প্রশ্ন আছে, এটা দিয়ে শুরু করার আগে, আমার আর ওর কোভিড হতে পারে, তোর হতে পারে না? না না না, মাস্ক রাখ, মাস্ক পরা খুব ইম্পর্টেন্ট। আমরা কি করবো, আমরা অভিনেতা, আমাদেরকে মাস্ক খুলে করতে হচ্ছে কাজ। বাট ওকে, হ্যাঁ এই জুটিটা একদম নতুন, ইয়েস একদম নতুন, আমরা একটি কাজ একসঙ্গে করছি। বাট অন এ সিরিয়াস নোট, উই আর ভেরি হ্যাপি যে তানসেনের তানপুরার এই জার্নিতে, মানে রুদ্রবীণার অভিশাপে, আমাদের সঙ্গে খুব ইম্পর্টেন্ট কিছু চরিত্র যোগ হয়েছে এবারে। তার মধ্যে একটা চরিত্র সাজ, যেটা দিতিপ্রিয়া করছে, একটা চরিত্র নাচ, যেটা সৌরভ করছে, উষসী একটা খুব ইম্পর্টেন্ট চরিত্র করছে, মুমতাজ, পুনু করছে। তো দের আর সেভারাল ইম্পর্টেন্ট ক্যারেক্টার্স এবার, যেটা তানসেনের তানপুরার এই জার্নিটাকে আরও বেশি গ্র্যান্ড, আরও বড়ো করে তোলে, আরও কমপ্লিকেটেড করে তোলে। আর আমারও মনে হয় যেহেতু আগের বারের সিজনটা দর্শকের খুব পছন্দ হয়েছিল, আমরা অনেক ভালোবাসা পেয়েছি তার জন্য, তাই এইবারেরটা তার থেকেও বেশি ইন্টারেস্টিং, তার থেকেও বেশি জটিল, তার থেকেও বড়ো হওয়াটা ওয়াজ ভেরি ইম্পর্টেন্ট, যাতে আগের বারে যে স্ট্যান্ডার্ডটা আমরা সেট করেছিলাম সেটা যাতে আমরা এইবার ক্রস করার চেষ্টা করতে পারি। তো আগে মানে আগের সিজনে যখন আমরা গেছিলাম তোমার শুটিং দেখতে, তখন দেখছিলাম কন্টিনিউয়াস প্র্যাকটিস চলছে, একটা গানের লিপসিং করাটা ইজ ডিফিকাল্ট, বিশেষত ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিকে, যেটা এখানে এত রাগ, এত সরগম, এত কিছু। তো এবারেও কি সেই সেম প্রসেস? আরো বেশি ডিফিকাল্ট ছিল। আমি আসছি পাশে দাঁড়িয়ে। হ্যাঁ, কারণ ওকে তো লিপ দিতে হয়নি, ও বাঁশি বাজিয়েছে, ঠিক আছে, তাই জন্য ও সারাইও বাজিয়েছে। সারাই বাজিয়েছে। জয়দা বলছিল যে সেটা করা আরো বেশি ডিফিকাল্ট। মানে লিপ দেওয়া থেকে কোথায় জয়দা? জয়দাকে ডাকো। জয়দা এটা বলেছে? এটা বলেছে জয়দা। জয়দা, আমি আলাদা জয়দার সঙ্গে কথা বলছি, ঠিক আছে না? বাট আই থিঙ্ক যে কোনো মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট বাজানো ইজ ভেরি ডিফিকাল্ট, ক্লাসিক্যাল মিউজিকে গান মানে লিপ দেওয়াটাও ইজ ভেরি ডিফিকাল্ট। বাট আমরা সবাই এটা জেনেই এই প্রজেক্টের পার্ট হয়েছি, যে এই ডিফিকাল্টিটা বা এই চ্যালেঞ্জটা এই প্রজেক্টে থাকবে, সেটা আমাদের জন্য তাই, ওদের জন্য তাই, যারা যারা ইনস্ট্রুমেন্ট বাজাচ্ছে। আমার মনে হয়েছে যে এবারটা গানগুলো আরও বেশি জটিল, আরও বেশি কমপ্লিকেটেড, এবং এর মধ্যে একখানা কম্পিটিশনের জায়গা আছে, যেখানে নাদ এবং আলাপের মধ্যে নানান জায়গায় আমরা কম্পিটিশন দেখতে পাচ্ছি। তো দিস হ্যাজ বিন আ লট মোর চ্যালেঞ্জিং। আগেরবার তুই যেরকমভাবে দেখেছিস রিহার্সাল করতে, এবার তার থেকেও বেশি ঘেড়েছিলাম আমি, বিকজ এবারটা মেলাতে আমার আরও বেশি কষ্ট হচ্ছিল। বাট ইটস বিন লট অফ ফান, ইটস বিন লট অফ ফান অ্যাপার্ট ফ্রম দ্যাট। বাঁশি বাজাতে গিয়ে তো এখন কি মানে এমনিতে কি বাঁশি বাজানোর শখ হলো দিতিপ্রিয়া, মানে কিছু কি এইটা বলতে পারো যে হ্যাঁ সেটা হয়েছে? কারণ বাঁশি বাজানোর জন্যে মানে বাঁশি সানাই দুটোর জন্যেই আমাদেরকে আলাদা করে ট্রেন হতে হয়েছে, ট্রেনিং নিতে হয়েছে, শ্যুটের আগে সেটা করতে হয়েছে। তো সেটা করতে করতে এখন বাড়িতেও একটা বাঁশি আমাকে গিফট করা হয়েছে আমার জন্মদিনের দিন, মনে আছে? হ্যাঁ, সেটা দেওয়া হয়েছে। তুই 60 বছর থেকে হঠাৎ, 70 বছর ছিল এটা বয়স, 70 বছর বয়স থেকে হঠাৎ করে আবার 20 চলে এলি, কেমন লাগছে ট্রানজিশনগুলো? কোনো 20 হলো না? 19 তো নাকি 3 বছর আগেও ছিল, এখনো 19? তুমি একই সময় বয়স বাড়ে না কেন বুঝতেই পারি না, একই সময় একই রকম কথা বলো কেন? সারাক্ষণ পুরো শুটিংটাতে বলে গেল যে তোর কি 15 বছর বয়স, আজকে হঠাৎ করে এসে বলছে 20। ওর মাঝে মধ্যে যা মনে হয় হিরোর, তুমি স্নান করো না, সেটা ওর প্রবলেম, সেটা ওর প্রবলেম। আচ্ছা আমি স্নান করি কিনা ও কি আমার বাথরুমে এসে দেখে, কি রকম কথা বলতো? আমাদের একটা বাইরে আউটডোর শুট আছে, আমি স্নান করি, আমি নিজের মুখে বলবো, এটা কোনোদিন হতে পারে? নো নো, অফ কোর্স নট। এবার ওর সাথে আমার একটা আউটডোর শুট আছে, তো সেখানেও বলে দিয়েছি দেখ আমি স্নান টান করতে পারবো না, তো আমাদের আমাদের যেখানে আউটডোর শুট হওয়ার কথা আছে, আর আমরা যখন আউটডোর শুটটায় যাব তখন ওখানে -6 ডিগ্রি -7 ডিগ্রি টেম্পারেচার থাকার কথা। এবার যদি কেউ এক্সপেক্ট করে -7 ডিগ্রিতে আমি রোজ স্নান করবো, আমায় ক্ষমা কর, তুই অন্য হিরো খুঁজে নে, আমায় বল বাদ দিয়ে দিতে, এটা সম্ভব না। মানে আমরা কিন্তু মানে শিলিগুড়ি তার ওপরে একটুখানি গ্যাংটক ফ্যান্টকেও শ্যুট করবো, তার নিচেও শ্যুট করবো, শুধু যে আমরা বরফেই শ্যুট করবো সেরকম মানে নেই, সেখানে একটু স্নানটা করো অ্যাটলিস্ট। আমি বুঝতে পারছি এরপরে একটা মানে ভয়ঙ্কর কিছু ঘটতে চলেছে, কিন্তু তার আগে জানতে চাই যে এই সিরিজে দুজনের সম্পর্কটা ঠিক কিরকম? এই সিরিজে দুজনের সম্পর্ক কিরকম সেটা জানতে হলে সিরিজটা দেখতে হবে, আমি বলবো কেন বলবো, সব বলে দেবো, এতক্ষণ ইয়ার কি হচ্ছে? যেরকম দেখেছো কাজ ভাঙার গানে যেরকম সম্পর্ক সেরকমই সম্পর্ক। বাট অন এ সিরিয়াস নোট, আমার আমার ক্ষেত্রে এটা অনেকেই জানে বা অনেকে বলে যে আমার
আমার কোঅ্যাক্টরদের সঙ্গে বন্ড করতে বা আমার ওপেন আপ করতে সময় লাগে, যাদের সঙ্গে অনেক দিনের বন্ধুত্ব সেটা আলাদা। আর আমার সঙ্গে যেহেতু ওর খুব বেশি পরিচয় ছিল না এই শ্যুট হওয়ার আগে, ইট ওয়াজ ভেরি সারপ্রাইজিং যে আমাদের কিন্তু প্রথম দিন থেকেই উই হ্যাড আ বন্ড। তারা প্রথম দিন থেকে আড্ডা মারতাম, আমি পিছনে লাগতাম ওর, যেটা নিয়ে আমাদেরই কিছু কোঅ্যাক্টরসরা বলেও ছিল যে বাবা বিক্রম এত কথা বলে জানতাম না তো সেটা। একটু আগেই বলে যে রাসমণি সেট থেকে তুমি ডিরেক্ট এই সেটে এসছো, মানে ওখানে ওই 70 বছর বয়স থেকে জাম্প অন টু একদম নিজের চরিত্রে, মানে যে বয়সটা তোমার, তো এই যে জাম্পটা মানে এই যে সুইচটা, এটা তো ডিফিকাল্ট ছিল। না না, এই টেরাম ছিল আর বয়স কম তো, টাক করে জাম্প করে একটু অসুবিধা, মানে ওরা কখনো সেটা বুঝতেই পারেনি যে আমি কিছুদিন আগে অবধি রাসমণি শুট করছি। কারণ আমি তো, তুমি খুব ভালো করে জানো, আমি নিজে খুব অন্যরকম এবং আমার সাথে সাজের প্রচন্ড মিল আছে, তাই কখনো অ্যাক্ট করতে হয়নি কিছু নর্মাল। শুনো, এই যে বাচ্চা ছেলে সেই ছিল ছোট করে চুল কেটে, ওটা কি চরিত্রের দাবিতে? পরে কথা বলে নাও, ঠিক আছে? চরিত্রের ডিমান্ড ছিল না এখানে, নয় আমরা না, আমার মাঝে মধ্যে হয় একটুখানি লুক চেঞ্জ করার ব্যাপার থাকে, তো দেখো এখন আমরা বড় হয়ে গেছি। দর্শকদের কি বলবে ক্রিসমাস, বিশেষত 25শে ডিসেম্বর আসছে সিরিজ, মানে তার আগে তো কি বলবে? তার আগে আমাদের নতুন ছবির শুট শুরু হচ্ছে, সেটা নিয়ে খুব এক্সাইটেড আমরা, সেটা নিয়ে আমরা খুব এক্সাইটেড। অ্যাট দ্য সেম টাইম অবভিয়াসলি আলাপ চরিত্রটা আমার খুব কাছের এবং তার আগামী জার্নি শুরু হচ্ছে 24শে ডিসেম্বর, মানে ঠিক ক্রিসমাসের মুখে। আর আমরা সবাই জানি যে ক্রিসমাস নিউ ইয়ার এগুলো সেলিব্রেশনের সময়, তাই আমাদের সবার থেকে আপনাদের জন্য এটা একটা ছোট্ট গিফট, একটা ছোট্ট উপহার ক্রিসমাসের জন্য, নিউ ইয়ারের জন্য। আমরা সত্যি আশা রাখবো যে আপনারা এটা দেখবেন এবং কেমন লাগলো জানাবেন, অ্যান্ড উই রিয়েলি হোপ যে আপনাদের যাদের ভালো লাগে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ, সবাইকে নতুন বছরের আগাম শুভেচ্ছা, থ্যাংক ইউ।